একটা আইফোন যদি আপনি মনে করেন 15,000-10,000 টাকা বিক্রি করে, সেই দাম মনে করেন 3,000 টাকা আমার দিবে। এক একটা ফোনের অনুযায়ী আমরা 2,000 টাকা আমরা পাই আর বাইরে বাকি টাকা। গলাকাটা পাসপোর্টের মতোই, এটি একটি গলাকাটা এনআইডি। এমন এনআইডি দিয়ে আসলে কোনোভাবেই কি রিসেলার কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করে পণ্য কেনাবেচা করা সম্ভব? সেটি যদি চোরাই হয় তাহলে? আমরা এই প্রশ্নের উত্তরই খুঁজব। এখন যাব একটি নামী রিসেলার কোম্পানির কর্তৃপক্ষের কাছে, কি জানলাম সেটিও আপনাদের জানাব। এসেছি বিক্রয় ডট কমে। নতুন পুরনো পণ্য কেনাবেচার নামই এই প্রতিষ্ঠান। চোরেরা এই প্রতিষ্ঠানকেও দু একবার ব্যবহার করে চোরাই মাল বেচেছে। আমাদের জানার বিষয়, যেখানে অর্থের বিনিময়ে পণ্য কেনাবেচার মতো ব্যবসায়িক বিষয় জড়িত, সেখানে ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে কিভাবে কেউ গ্রাহক অ্যাকাউন্ট খুলে পণ্য কেনাবেচা করতে পারেন। আমরা নিজেরাও কিন্তু কন্টিনিউয়াস চেক আপ করে মধ্যে রাখি যে এ ধরনের কোনো ইনসিডেন্ট হয় কি না, এবং আমরা আমাদের সেলারদের মধ্যে ভ্যারিফাইড ব্যাচ দিই, মানে এরা একদম অথেন্টিকের, এটারও আমরা একটা ব্যাচ এক্সট্রা দেওয়া শুরু করছি। যদি আমি একটা মোবাইল বিক্রি করতে চাই তাহলে আমাকে অন্তত কমপক্ষে আমার ন্যাশনাল আইডি দিতে হবে। এই ন্যাশনাল আইডিটা আপনারা কী কী প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভেরিফাই করেন? অনলাইন সাইটই আছে যেখানে ওই আইডি নাম্বার দিলে দেখা যায় যে তার নাম ও ডিটেল তার অন্যান্য ডিটেলের সাথে ওটা ম্যাচ করে কিনা। তবে আপনি যদি বলেন যে আমি একটা মোবাইল সেল করব, তাহলে কিন্তু আপনার কোনো এ ধরনের কোনো কিছুই দিতে হয় না। চোরাই পণ্য বিক্রির কয়েকটি অভিযোগ নিয়ে কাজ করছে বিভিন্ন থানা। জানতে চাইলাম এসব অভিযোগ নিয়ে এই কর্তৃপক্ষের মনিটরিং এর ব্যবস্থা কি। রাদার আমরা যেটা করি, আমরা বিভিন্ন ধরনের কন্ট্রোল প্যানেল রেখে থাকি এবং কন্ট্রোল প্যানেলে আমরা যতটুকু সম্ভব কন্ট্রোল করার চেষ্টা করি এবং আরও কিছু ভেরিফিকেশনের কাজ করি, এবং পুলিশ এবং ইয়ের সাথেও আমরা অনেকভাবে এ ধরনের কমপ্লেন নিয়ে কাজও করেছি। আসলে আমরা ডিফিকাল্ট করছি, আমরা খুব সহজে এটা করতে পারি যে হয়তো এনআইডি ছাড়া হবে না, কিন্তু তখন কিন্তু আমার বিজ্ঞাপন এই যে আমার ওপেন মার্কেট সেই কনসেপ্টটা থেকে আমি দূরে চলে যাব। যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনার ক্লায়েন্ট হয়েছে সেই মোবাইল নাম্বারটা তারপরে বন্ধ হয়ে যাচ্ছে এবং ফোনটা চোরাই বেরোচ্ছে, তাহলে আপনাদেরকেই ব্যবহার করা হচ্ছে নাকি? Probably my competition is trying to tell me about this to do this. আমরা এই ব্যাপারে অবশ্যই এটা আমরা মেনে নিব না যে আমাদের এই ধরনের কাউকে আমরা জায়গা দিয়ে থাকি। তো উই আর চেকিং ফর প্রবলেমস অল দ্য টাইম এন্ড উই আর পিকিং আপ পিপল অ্যান্ড ব্ল্যাকলিস্টিং দেম ইন ডিফারেন্ট ওয়েজ। এই ধরনের কমপ্লেন যদি আমাদের কাছে ফর্মালি আসে তো অবশ্যই আমরা এটার ব্যাপারে ইয়ার সাথে কাজ করার চেষ্টা করব। অনলাইন আরও কিছু ঠিকানায় ক্রেতা সেজে খোঁজ শুরু করলাম এবার। যোগাযোগ হলো কয়েক বিক্রেতার সঙ্গে। সেকেন্ড হ্যান্ড দাবি করা একটি আইফোন বিক্রি করতে চাচ্ছেন এই বিক্রেতা। বিক্রেতার নির্দেশনা মেনেই মোহাম্মদপুরের ক্যাম্প এলাকায় দেখা করলাম তার সঙ্গে। বক্সটা কই? বক্সটা আনবেন না আপনি? রাখেন না? না না, বক্স রাখি না, পুরো সেকেন্ড হ্যান্ড সেট ফোন দিয়ে তো বক্স দিয়ে আর কি করবে, যেন বক্সটা ফালাই দিই। শুধু এই একটি ফোন কেনাই উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য আরো গভীর। এই পুরনো ফোন কেনাবেচা বাণিজ্যে কিভাবে কি হয় জানতে চাই আমরা এই বিক্রেতার মুখ থেকেই। নেই নতুন কৌশল, জানাই আমাদের আরো ফোন চাই তার কাছ থেকেই। একটু সময় দিলাম, এক সপ্তাহের মধ্যে আপনার আইফোন, ওয়ান প্লাস সবই দেওয়া যাবে। ওয়ান প্লাসটা কত রাখবেন? 670 নেবে আর কি, 670 টাকার মতো পড়বে আর কি। তাহলে আপনি আমাদের মাসে এরকম দুই তিনটা ফোন জোগাড় করে দিতে পারবেন? হ্যাঁ পারবেন। তাইতে কি আপনার ওই পেজে ফোন দিব না আপনারে ফোন দিব? যদি সেজে না যোগাযোগ করে তাহলে আমি সরাসরি আমি আপনারে একদম নিজের হাতে হাতে ওটা আমি ধরাই দেব। কৌশল কাজে লাগলো, নিজে থেকেই ফাঁস করলেন ব্যবসার নানা গুমর। একটা আইফোন যদি আপনি মনে করেন 15,000-10,000 টাকা বিক্রি করে, সেই দাম মনে করেন 3,000 টাকা আমার দিবে। এক একটা ফোনের অনুযায়ী আমরা 2,000 টাকা আমরা পাই আর বাইরে বাকি টাকা ফোন অনুযায়ী পান, মানে ফোনটা বিক্রি করতে পারলে না এনে দেন? এনে দেই আবার বিক্রি করতে পারলে তো একটু পার্সেন্টেজ তো অল্প একটু পাই। আবার ধরেন আমরা যখন ফোনটা এক জায়গায় দাঁড়িয়ে দেই তখন আর কি ভাই আমাকে 1,000-2,000 টাকা দিয়ে দেন।
সিম ঢুকাইলে সিমটাই এসে ফোন এই ফোন আমার বাড়ি তাহলে ওই আপনার ওই সমস্যা মানে ছিল ওই রকম সিমটাই ফোন আপনারা মনে হয় আগে যেটা কিনছেন কিন্তু আমাকে এই ডেরেমের সমস্যা আপনার হইবে না অনেক হবে না কেন অনেক দিকে ওই যে আমরা ওইগুলো চেঞ্জ করে দিই তো আপনার এই আইসি চেঞ্জ করে দেয় তারপরে আইএমইর নাম্বার ওইটা চেঞ্জ করে দেয় মানে মোবাইলের সমস্যা যা থাকে ওগুলো আর কি সব কিছু চিন্তা করে দেবে যেহেতু বিগত দিনে আপনার যেন হয়রানি না হইতো চোরাই পণ্য কেনা বেচার গোপন রহস্যের অনেক কিছুই পরিষ্কার এখন কিন্তু মিলছে না একটি উত্তর চোরাই মোবাইল কেনার সময় হাফিজকে দেয়া বিক্রেতার মোবাইল নম্বর ভুয়া এনআইডি দিয়ে চুরির তদন্তে কতটা পুলিশ এগোতে পারবে বিক্রেতা দাবিদার চোরের একটি ছবি এনআইডিতেও আছে তারপরও কি চোর শনাক্ত সম্ভব নয় এসব প্রশ্নের উত্তর খুঁজতে এসেছি গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে প্রযুক্তি ব্যবহারে বা সম্পৃক্ততায় ঘটা অপরাধের ওপর শুধু তদন্তই নয় সূক্ষ্ম গোয়েন্দা নজরদারিও করে এর বিশেষায়িত দলের সদস্যরা ছিনতাইকৃত অথবা চোরাইকৃত যে মালামাল উদ্ধার করে তার মধ্যে যে ইলেকট্রনিক ডিভাইসগুলি আছে তো সেটা অনলাইন ভিত্তিক বিভিন্ন যে পেজ আছে আপনার সেইগুলিতে তারা অ্যাড দিয়ে দেয় পরবর্তীতে দেখা যায় এর মধ্যে অনেকগুলি অনেক কিছুই চোরাইকৃত পণ্য থাকে মার্কেট প্লেসে গিয়ে আমরা কিন্তু এইসব সফটওয়্যারের সাথে যারা এইসব মানে সফটওয়্যার চেঞ্জ করে যারা কাজ করে থাকে তাই এই চক্রের কিছু সদস্যকে আমরা আইনের আওতে আনতে পেরেছি আমাদের নজরদারি অব্যাহত আছে মোবাইলটি বিক্রেতা সে যে বিক্রি করেছে এবং সেটা একটি অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ হয়ে বিজ্ঞাপন দিয়ে সেখানে সে এই ছবিটি ব্যবহার করেছে এই ছবিটির উপর ভিত্তি করে কি এই অপরাধী পর্যন্ত পৌঁছানো আপনাদের পক্ষে তদন্তে সম্ভব আচ্ছা যখন কোনো ফেক ডকুমেন্টস দিয়ে কোনো কিছু করা হয় তখন আমি আগেও বলেছি যে আসলে তদন্ত পর্যায়ে যেটা হয় আমাদেরকে একটু বেশি বেগ নিতে হয় এই ধরনের যদি ঘটে থাকে যে তাকে ভুয়া কোনো ডকুমেন্টস দিয়ে সে কোনো আইডি সৃজন করেছে অথবা কোনো পেজ খুলেছে তখন আমাদেরকে একটু কষ্ট পেতে হয় কিন্তু তার মানে এটা না যে আমরা একবার প্রকৃত অপরাধী পর্যন্ত আমরা পৌঁছতে পারি না আমরা বলবো যে যিনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন মোবাইল নাম্বারটা তার নামে রেজিস্ট্রিকৃত কি না রেজিস্ট্রেশন করা কি না প্রথমে এটা যাচাই করতেই হবে এনআইডির কপিটা আর পারফেক্ট কপি কিনা সেটা নির্বাচন কমিশন থেকে যাচাই করে নিতে হবে চোরাই পণ্য বিক্রি ও নানা প্রতারণার বিভিন্ন অভিযোগ সামাল দেওয়ার তাহলে উপায় কি প্রশ্ন ছিল আমাদের ই কমার্স নিয়ে কাজ করছেন এমন কর্তৃপক্ষের কাছে মার্কেট প্লেস ম্যান্ডেটরি সেলারের সাথে এগ্রিমেন্টে যেতে হবে তো সেখানে পয়েন্টগুলো থাকবে সে চোরাই মাল বিক্রি করতে পারবে না সেটার জন্য দায়বদ্ধ মার্কেট প্লেস না ওই লোক এবং কি কখন দায়বদ্ধতা এও হবে সে যদি সার্টিফাইড করলো কীভাবে ওকে সেলার হিসাবে রিসেন্টলি একটা কাজ করছি এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ই কমার্স সেক্টরের জন্য এটা আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে এবং আদার্স মিনিস্ট্রিয়াল রিলেটেড সেখানে কাজ করছি এটা যত দ্রুত চলে আসবে এগুলো আরও সহজ হবে ডিটেক্ট করা রাজধানীর অনেক এলাকাতেই আছে চোরাই মোবাইল ফোন বিক্রির ওপেন মার্কেট প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে সেখানে বিক্রি হচ্ছে চোরাই মোবাইল তবে সাম্প্রতিক কিছু ঘটনায় উঠে এসেছে আরেকটি প্রসঙ্গ অনলাইনের প্রতিষ্ঠিত মার্কেট প্লেসের ব্যবসায়িক খ্যাতির অপব্যবহার করছে কিছু অপরাধী এই অপরাধীরা এনআইডির মতো গুরুত্বপূর্ণ দলিল জাল করছে অথচ হয়রানির শিকার হচ্ছে নিরপরাধ মানুষ নানা কৌশলে অপরাধীরা ঠকাচ্ছে সাধারণ ক্রেতাকে কিন্তু নষ্ট হচ্ছে অনলাইন মার্কেট প্লেসের খ্যাতি আস্থা হুমকিতে পড়ছে ই কমার্সের সম্ভাবনা